আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন রাজীব ফরি, আমি রাজীব, আপনাদের সাথে থাকছি পুরো ভিডিও জুড়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন আজকের আলোচনা কী নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওতে আলোচনা করব ওমানে আসতে কত টাকা লাগে এই বিষয়টি নিয়ে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি জেনে যাবেন। আমার ভিডিওগুলোর নিচে প্রতিনিয়ত আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন, বাই ফ্রি ভিসার দাম কত, বাই কোম্পানি ভিসা আসতেছি এত টাকা ভিসা চার্জ করতেছে, ভিসা ফি ঠিক আছে কি না, বা ভিসার দামটা বেশি হয়ে যাচ্ছে কি না, বাই অ্যাকচুয়ালি ওমানে আসতে কত টাকা লাগে, বাই কত টাকার ভিতরে ভিসা পাবো, এরকম হাজারো কমেন্ট করেন আপনারা। তো সবার কমেন্টের উত্তর দেওয়া অনেক সবসময় আসলে পসিবল হয় না, তারপর আমি প্রায় চেষ্টা করি যে ইন্ডিভিজুয়ালি সবার কমেন্টের উত্তর দেওয়া। তো সেজন্য চিন্তা করলাম যে এই টপিকটার উপরে একটা ভিডিওই বানানো যায়। দেখুন, ওমানে আসতে কত টাকা লাগে সেটা আসলে ডিপেন্ড করে আপনি কোন টাইপের ভিসা ক্যাটাগরিতে বা কোন টাইপ অফ ভিসাতে আপনি ওমানে আসতেছেন সেটার উপরে। সাপোজ আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আসেন একরকম ফিস, আপনি যদি ভিজিট ভিসায় আসেন বা ফ্যামিলি ভিজিট ভিসায় আসেন তাহলে আরেক রকম ফিস, বা অনেকেই ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলি ভিসা দিয়ে, বিজনেস ভিসা আছে, তারপর রিসার্চ ভিসা, স্টুডেন্ট ভিসা ইত্যাদি নানা টাইপস অফ ভিসা রয়েছে, এছাড়া ওয়ার্ক পারমিটও রয়েছেই। তো মূলত আপনারা যারা আমার ভিউয়ার্স, আপনারা যারা আমার অডিয়েন্স, তারা মূলত ওয়ার্ক পারমিটের বিষয়ে আপনারা মূলত জিজ্ঞেস করেন। ওয়ার্ক পারমিটের কথা যদি বলতে যাই তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক পারমিটে মূলত কোনো কোম্পানির বা ওমানির যদি লোকের প্রয়োজন হয় তাহলে তারা মূলত ফ্রিতেই ভিসা দিয়ে থাকে। কিন্তু এটাকে আমরা, আমাদের অসাধু কিছু বাঙালি আছে বা অসৎ কিছু বাঙালি রয়েছে, এটাকে এক ধরনের আমরা বিজনেস বানিয়ে ফেলেছি। এই টাকা দিয়ে ভিসা কেনা বেচার রাস্তাটা আসলে তাদেরকে আমরাই দেখে দিয়েছি। সাপোজ আমার কাছে গত বেশ কিছুদিন আগে এক ওমানি এসেছিলেন, তার দুজন লোকের প্রয়োজন, সেই ভিসা দিবে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ভিসা দিবে, কিন্তু ওমানে এসে তার কোম্পানিতে বা তার যে দোকান আছে সেই দোকানে কাজ করতে হবে, এবং কি সে স্যালারি বলেছিল ওমানি আশেরিয়ালের মতো। আশেরিয়াল যদি বর্তমানে হিসাব করেন হয়তো আঠারো হাজার বা ১৬-১৭ হাজার টাকার মতো আসবে এরকম, এবং কি সে থাকা দিবে খাওয়া দিবে এবং তার কোম্পানিতেই কাজ করতে হবে, সে বাইরে কাজ করতে পারবে না। এখন আমি পার্সোনালি অনেকের সাথে কথা বলেছিলাম, আমার পরিচিত যারা আছে কেউই এই অল্প বেতনে আসতে রাজি নয় এবং কেউই এসে এই কাজ করতে তারা ইচ্ছুক না। তারা চাচ্ছে যে তারা এসে তাদের ইচ্ছে মতো ওমানে কাজ করবে, কিন্তু তারা কারা আন্ডারে কাজ করতে ইচ্ছুক না। এই আপনাদের বা এই আমাদের এই এই ইচ্ছাটা সুযোগটা নিয়ে কিন্তু এক ধরনের দালাল চক্র কিন্তু এটাকে বিজনেস বানিয়ে ফেলেছে। সাপোজ একটা কোম্পানিতে বা কোনো আরবাবের বা ওমানির যদি কিছু ভিসা থাকে, দেখা গেছে কি সে তার এখন লোকের দরকার নেই, এক পক্ষ আছে, তারা কি করে ওমানিদেরকে গিয়ে বলে যে তুই এই ভিসাটা আমার কাছে বিক্রি করে ফেল, তোকে আমি এত টাকা দিব, আমি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসব, তুই লোককে টাকাও দিতে হবে না, উল্টে তোকে আরও মাসে মাসে কমিশন দিবে। দেখুন, লাভের পথটা কিন্তু আমরাই কিন্তু শিখিয়ে দিয়েছি। তো সেই জন্য সেও ভাবতেছে আমি যে লোকটাকে আনবে বা যে লোকটা আসবে সে নিজের মতো করে কাজ করবে, উল্টা আমাকে কমিশনও দিবে, এখন আমি ভিসা বিক্রি বাবদ আবার টাকা পাচ্ছি, তাহলে তো তার লাভেই লাভ। তো এভাবে মূলত ফ্রি ভিসার প্রচলন হয়েছে, যেটাকে আমরা ফ্রি ভিসা বলি, মূলত ওটাই ওয়ার্ক পারমিট ভিসা, কিন্তু ওটা এসে উল্টা আমরা ওমানিকে কমিশন দিয়ে উল্টা আমরা ফ্রিভাবে কাজ করি বিদায়, এটাকে নাম দেওয়া হয়েছে ফ্রি ভিসা। তাহলে বুঝতেই পারছেন ওয়ার্ক পারমিটের ভিসার কিন্তু মূল্য যদি বলতে হয় তাহলে কিন্তু মূল্য নেই। অ্যাকচুয়াল যদি কারো কোনো কোম্পানির বা ওমানির যদি লোক লাগে তাহলে তারা ডেলিগেটারের মাধ্যমে বাংলাদেশে গিয়ে বা কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়ে তারা ইন্টারভিউ নিয়ে তারপরে লোক নিয়ে আসবে, ইভেন তারা ফ্লাইটের কস্ট পর্যন্ত দিয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে। বাংলাদেশ থেকেও যদি কেউ যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসেন তাহলেও কি হয়, রিক্রুটিং এজেন্সির মাধ্যমেও কিন্তু দালাল চক্র কাজ করে। তারা কি করে, আপনাদের থেকে একটা ডেলিগেটার ইন্টারভিউ নেওয়ার পরে, আপনারা টিকার পরেও কিন্তু তারা আপনাদেরকে
ভুলভাল বুঝিয়ে বিভিন্নভাবে প্রতারিত করে আপনাদের কাছ থেকে টাকা নেয়, এবং কি উল্টে আপনাদের কাছ থেকে ফ্লাইট খরচ বা বিভিন্ন খরচ বাবদ বিভিন্নভাবে টাকা পয়সা আদায় করে থাকে। তো মূলত এটি এখন এমন হয়ে গেছে, এটির কোনো নজরদারি না থাকায় বা সরকারিভাবে এটির কোনো সঠিক কোনো নির্দেশনা না থাকায় যে যেভাবে পাচ্ছে ওইভাবেই কিন্তু এই টাকাটা হাতিয়ে নিচ্ছে। কিন্তু মূলত অ্যাকচুয়াল যে খরচটা, কেউ যদি আসতে চায় তাহলে মূলত অ্যাকচুয়াল যে খরচটা সেটা হচ্ছে গিয়ে আনুষাঙ্গিক টিকিট টিকিট সব কিছু মিলিয়ে কিন্তু 1-1.5 লাখ টাকা বা 2 লাখ টাকার মতো খরচ আসতে পারে। এরপরও দেখা গেছে কি ওমান আসতে 2.5 লক্ষ, 3 লক্ষ, 3.5 লক্ষ টাকার মতো অনেকের চলে যাচ্ছে। এটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে আপনারা হাত বদল হয়, একজন দালাল চক্র কি করে বা একটা লোক ওমানি থেকে ভিসাটা ক্রয় করে, ক্রয় করার পরে সে কি করে, সে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। এভাবে এভাবে হাত ঘুরতে ঘুরতে কিন্তু 2-3 হাত হওয়ার পরে কিন্তু এর দামটা যত হাত হয়েছে বা যতজনের থ্রু হয়ে ভিসাটা চেঞ্জ হয়েছে ততজন সবাই কিন্তু একটা কমিশন এখান থেকে লাভ করবে বা প্রফিট তারা করবে। তো সেজন্যই এই এত হাত ঘুরের মাধ্যমে এতজনে লাভ করার কারণে কিন্তু ভিসাগুলোর দাম এত বেশি হয়ে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ওমানে আসার ক্ষেত্রে, আপনারা যারা ওমানে আসতে ইচ্ছুক, আপনারা এখন অনলাইনের যুগ, আপনারা অনলাইনেও বিভিন্ন কোম্পানি চার্জ করে আপনারা অ্যাপ্লাই করে সিভি জমা দিয়ে রাখতে পারেন। আদারওয়াইজ আপনারা বাংলাদেশ থেকে যে রিক্রুইটিং এজেন্সিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করেও তাদের কাছে কাগজপত্র দিয়ে রাখতে পারেন। যখন ডেলিগেটার যাবে তখন তারা আপনাদেরকে ডাকবে, ইন্টারভিউ নেবে, এভাবেও আসতে পারেন। আদারওয়াইজ আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তাদেরকেও বলে রাখতে পারেন, আত্মীয় স্বজনের মাধ্যমে আসলেও আপনারা আসার আগে খোঁজ খবর নিয়ে আসবেন, যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানির খোঁজ খবর নেবেন, আপনাদের আসার আগে কোম্পানি বা আরবাবের সাথে এগ্রিমেন্ট করে আসবেন। এগ্রিমেন্টের ভিতরে কী কী চুক্তিগুলো রয়েছে ওই চুক্তিগুলো একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করে দেখবেন, আপনার বেতন ভাতা, আপনার ছুটি সব কিছু ঠিক আছে কি না ইত্যাদি বিষয়গুলো মেনে তারপরে আপনারা আসলে আসতে পারেন। তো তাহলেই আপনারা জেনেই গেছেন আপনাদের যে কাঙ্ক্ষিত উত্তরটি ছিল ওমানে আসতে কত টাকা লাগে। আসলে ওমানে আসতে কত টাকা লাগে সেটা ডিপেন্ড করবে আপনি কার মাধ্যমে আসতেছেন এবং যে মিডিয়ার মাধ্যমে আসতেছেন ওই মিডিয়া আপনার থেকে কত টাকা বেশি প্রফিট করতেছে বা কমিশন নিচ্ছে সেটার উপরে। এছাড়াও আপনি যদি সরাসরি ডাইরেক্ট আসতে পারেন সেক্ষেত্রে আপনার ফ্লাইট টিকিট টিকিট সহ আপনার 1.5 লাখ বা 2 লাখ টাকার বেশি লাগার কথা না। আর যদি 2-2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ লাগে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার ভিসাতে অনেকগুলো হাত বদল হয়েছে বা এখানে যে মধ্যস্বত্ব ভুগি আছে সে অনেক বেশি লাভ করছে আপনার ভিসা থেকে। তো আশা করি উত্তরটি পেয়ে গেছেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।